আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকে খামারে মুরগি উত্তোলন করা হলো। এই মুরগিগুলোর নাম হচ্ছে লেয়ার। তো দেখতে পাচ্ছেন এখন সময় হচ্ছে আপনার বিকেল 4:30। তো এখন ভিডিওটি করা হচ্ছে, আর দেখতে পাচ্ছেন আজকের এই শীতল পরিবেশে মুরগির বাচ্চাগুলো। তো এখানে বাচ্চা রয়েছে টোটাল মোটামুটি 1020 পিস নিয়েছিলাম। আজকে মানে কালকে গতকালকে নেওয়া হয়েছে শুক্রবারে বাচ্চা। তো আজকে শনিবার, কালকে ভিডিও করতে পারি নাই বিভিন্ন কার্যক্রম করার কারণে। আমি সর্বপ্রথম এখানে নেট দিয়েছি, দেখেন একটু আপনাদের খামারের পরিবেশটা দেখাই। তো এগুলো পলিথিন দিয়ে প্রথমে ঘেরানো হয়েছে, ঠিক আছে। পলিথিন দিয়ে ঘেরানোর পর উপরে আবার পর্দা দেওয়া হয়েছে, পর্দাগুলোর অবস্থা খারাপ। তো যাই হোক, পর্দা দেওয়া হয়েছে এবং এখানে গুঁড়া দেওয়া হয়েছে, ধানের গুঁড়া। ধানের গুঁড়ার উপরে আবার দুই স্তর নিউজ পেপার দেওয়া হয়েছে, পেপার বা কাগজ দেওয়া হয়েছে। আর বাল্ব এখানে আছে টোটাল আপনার 5টা, 200 ওয়াট সব কয়টায়। আর উপরে দেওয়া আছে আপনার পেপার, একটু সিস্টেম করে পুরো ঘরে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই রকম করে পুরো উপরটায় দেওয়া হয়েছিল। আপাতত কিছুটা আমি সরাই নিয়েছি, কেননা তাপমাত্রা মোটামুটি একটু আলহামদুলিল্লাহ বাড়তি হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমার খামারের মুরগিগুলোর অবস্থা, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে, ভালো আছে, সুস্থ সবল। আর এগুলোর রেট পড়ছে 29 টাকা করে, ভ্যাকসিন সহ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো সকালবেলা আমি দেই এদেরকে ডক্সিভেট, ডক্সিসাইক্লিন, যেটা বুডারে দেওয়া হয়, এবং রাত্রিবেলা দেই আপনাদের রেনামক্স, একটু অ্যান্টিবায়োটিক, যাতে জ্বর সর্দি বিভিন্ন ধরনের সমস্যা আর কি, অ্যান্টিবায়োটিকে হলে এগুলো দিলে বিভিন্ন সমস্যার সমাধান হয়। তো এটা আর কি বুডারের নিয়ম। তো বুডার একটা দিয়েছিলাম, তো বুডারের দেখতে পাচ্ছেন এটা পরে উপরে ওঠাই দেই, কেননা বুডার দিলে হয় কি, সেগুলো সবগুলো বাচ্চা বুডারের নিচে আসে আর অন্য কোথাও যায় না। সে কারণে বাল্ব আবার লাগাইছি দুইটা করে, মানে 5টা টোটাল লাগাইছি 200 ওয়াট, আর যাতে তাপমাত্রাটা বজায় থাকে সে কারণে উপরে পেপার দেওয়া হয়েছে, আর যাতে ভিতরে আবার বাচ্চাগুলো সুস্থ থাকে সে কারণে এই 5টা একটু খুলে দিয়েছি, যাতে করে বাতাস একটু প্রবেশ করে। আর বেশি গরম দিলেও মুরগির সমস্যা, সেই জন্য তাপমাত্রা মেনটেন করতে এটা খোলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিরগুলো পরিবেশ মাশাল্লাহ ছোটাছুটি করতেছে। তো আজকে প্রথম দিন তো দিতে পারি নাই, এবং এখানে খাদ্যের পর দেওয়া হয়েছে। আর এরাগুলো এ বাচ্চাগুলো কাজির বাচ্চা, আর কাজির ফিড দেওয়া হচ্ছে, কাজির বাচ্চা এবং কাজির ফিড, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বর্তমান পরিবেশ, আর নিচটা একটু যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই তো, ঠিক আছে। বাচ্চাগুলোকে ডাকার সঙ্গে সঙ্গে ছোটাছুটি করে আসতেছে মাশাল্লাহ। তো এটাই আর কি, অবশ্যই ঠান্ডার সময় মুরগি নেওয়া যখন নেবেন অবশ্যই সুন্দরভাবে যাতে রাখবেন বাচ্চাগুলোকে, এবং আপনারা 2 থেকে 3 দিন একটু কেয়ারফুলি রাখবেন, 3 দিন, কেননা না হলে একটু বাচ্চার সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা বুডার যখন সাজাবেন, বুডারটা বুডারের নিচে কিন্তু প্রচুর বাচ্চা এসে জমা হয়, এতে করে শ্বাসরোধে অনেক বাচ্চা হয়তো কাটতে পারে, ঘেমে যেতে পারে এবং কাটতে পারে বাচ্চা। তো অবশ্যই খেয়াল থাকবেন, ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে ভিডিওগুলোতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।